খালেদা জিয়া কে মুক্তি দিয়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার ঢাকা মহানগরী সহ সারা দেশের থানা উপজেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন রিজভি। তিনি জানান, ভোটের দুই দিন বাকি থাকলেও এখনও খুলনা সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। ভয়ভীতিহীন ভোটের জন্য খুলনা সিটিতে সেনা মোতায়েন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরি সহ কেএমপি কমিশনারকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে নির্বাচনী এলাকায় ভোটারদের ভীতিমুক্ত পরিবেশ তৈরির জন্য নির্বাচনে জোর দাবি জানাচ্ছি।